একজন দোকানদার চারটি একত্রে কতগুলো টমেটো আছে নিচের ছবি অনুযায়ী তিনটি বা চারটি থালায় কতগুলো টমেটো আছে বের করি উপরের ছবি অনুযায়ী পাঁচ ছয় সাত আট নয় বা দশটি থালায় কতগুলো টমেটো আছে যখন থালার সংখ্যা বৃদ্ধি হয় তখন টমেটোর সংখ্যা কীভাবে বৃদ্ধি হবে আমার মনে হয় থালার সংখ্যা ও টমেটোর সংখ্যার মধ্যে একটি সম্পর্ক আছে পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাবে পাঁচের গুণের নামটা মনে রাখার জন্য আবৃত্তি করি পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে পাঁচে পঁচিশ পাঁচ ছয়ে তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ একশত ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায় পাঁচ এক গুনে পাঁচ পাঁচ দুই গুনে দশ পাঁচ তিন গুনে পনেরো পাঁচ চার গুণে বিশ পাঁচ পাঁচ গুণে পঁচিশ পাঁচ ছয় গুণে তিরিশ পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ পাঁচ আট গুণে চল্লিশ পাঁচ নয় গুণে পঁয়তাল্লিশ পাঁচ দশ গুণে পঞ্চাশ পাঁচ গুণ তিন সমান পনেরো পাঁচ আট গুণে চল্লিশ ছয়টি থালার প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে একত্রে কতগুলো লিচু আছে চার জোড়া শিশু খেলছে একত্রে কতজন শিশু খেলছে নিচের ছবি অনুযায়ী কতজন শিশু আছে তা বের করি একইভাবে পাঁচ ছয় সাত আট নয় বা দশ জোড়ায় কতজন শিশু আছে কোনো নিয়ম বের করতে পারো কি যখন জোড়ার সংখ্যা বৃদ্ধি হয় তখন কিভাবে শিশুর সংখ্যা বৃদ্ধি হয় দুইয়ের গুণের নামতা মনে রাখার জন্য আবৃত্তি করি দুই এক গুণে দুই 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 গুনে চার দুই তিন গুণে ছয় দুই চার গুনে আট দুই পাঁচ গুণে দশ দুই ছয় গুনে বারো দুই সাত গুণে চোদ্দ দুই আট গুনে ষোলো নয় গুনে আঠারো গুণে বিশ একশত ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায় দুই এক গুনে দুই 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 গুণে চার দুই তিন গুনে ছয় দুই চার গুণে আট দুই পাঁচ গুনে দশ দুই ছয় গুনে বারো দুই সাত গুনে চোদ্দ দুই আট গুনে ষোলো দুই নয় গুনে আঠারো দুই দশ গুণে বিশ চার সমান মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা করে পড়ে সে ছয় দিনে কত পৃষ্ঠা পড়বে এক প্যাকেট বিস্কুটের দাম দুই টাকা রেজা এই বিস্কুটের সাতটি প্যাকেট কিনল এর দাম কত টাকা হবে যদি সে বিস্কুটের আরও তিন প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে বিশ টাকা বিশ টাকা গুণের কার্ড দিয়ে খেলা করি পরিশিষ্ট দুইয়ের মতো করে দুই এবং পাঁচের জন্য গুণের কার্ড তৈরি করি যেমন সামনে গুণ দুই গুণ চার পিছনে উত্তর আট সামনে গুণ তিন গুণ পাঁচ পিছনে উত্তর পনেরো তোমরা নিজেরা খেলো খেলা এক প্রথমে পাঁচের গুণের সেটের কার্ডগুলো ভালোভাবে মেশাও গুণগুলো সব একদিকে এবং উত্তরগুলো সব উল্টো দিকে থাকবে গুণের দিক থেকে যে কোনো একটি তোল পিছনের উত্তর না দেখেই নিজে নিজে উত্তর বের করো এবার পিছনের উত্তরের সাথে মিলাও এভাবে খেলাটি চলতে থাকবে খেলা দুই একই খেলা প্রথমে উত্তর তুলে পরে গুণ বের করা যেতে পারে জোড়ায় অথবা বন্ধুর সাথে খেলো খেলা তিন একজন একটি কার্ড তুলবে এবং অন্য খেলোয়াড়কে গুণ দেখাবে অন্যজন গুণের উত্তর দেবে একইভাবে একজন উত্তর দেখাবে অন্যজন গুণটি বলবে খেলা চার ডেস্কের উপর কার্ডের গুণের দিকটি নিচে রাখো তোমার বন্ধুকে উত্তর দেখিয়ে গুণটি জিজ্ঞেস করো দুইয়ের গুণের খেলা এই গুণ ফলটি কিভাবে হয় আঠারো এটি দুই গুণ নয় তাই নয় কি দুই গুণ নয়